প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের একজন বিধায়ক যেভাবে বিবৃতি দিয়ে যাচ্ছেন এবং তাদের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি, তাদের বিচক্ষণতা নিয়ে এখন সারা ভারতবর্ষে মানুষ সন্দেহ প্রকাশ করছে। মঙ্গলবার এভাবে আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মনকে বিঁধলেন প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত। বিশেষভাবে কংগ্রেসের দুজন বিধায়ক যিনি রয়েছেন, যারা রয়েছেন, মাননীয় প্রদেশ সভাপতি প্রদেশ কংগ্রেসের এবং আরেকজন বিধায়ক, তারা যে বিবৃতি দিয়ে যাচ্ছেন এবং যে আচরণ তাদের আমরা দেখতে পাচ্ছি, সারা রাজ্য নয় সারা ভারত এবার দেখেছে, তাদের বিচক্ষণতা নিয়ে এখন কিন্তু মানুষ অনেকটা সন্দেহ প্রকাশ করছে। মানুষকে নানা ভয় ভীতি প্রদর্শন করে বর্তমান সরকার তাদের সভায় নিয়ে আসছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পাশাপাশি তিনি আরও অভিযোগ করে বলেন, ভারতীয় জনতা পার্টির যোগদান সভাগুলিতে কিছু সমাজদ্রোহী, নেশা কারবারি এবং সমাজে যারা অসামাজিক কাজে লিপ্ত তাদেরকে শাসক তুলে জায়গা করে দেবার জন্যই এই যোগদান সভা করেছে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহাকে পাল্টা জবাব দিলেন প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত। কংগ্রেস দলের নেতারা ভেঙে পড়ছে, তাই ফ্রাস্ট্রেশনে এইরকম আবোল তাবোল কথা বলছে। মঙ্গলবার প্রদেশ বিজেপির কার্যালয় থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে এভাবে কটাক্ষ করলেন পাপিয়া দত্ত। প্রসঙ্গক্রমে তিনি বলেন, যারা একসময় কংগ্রেস করতেন তারা আজ তাদের ছেড়ে চলে যাচ্ছে, তাই এখন তারা সমাজদ্রোহী, নেশা কারবারি। উনি ফ্রাস্ট্রেশনে ভুগছেন, ওনার বোঝা উচিত মানুষের মন কারোর কোনো সম্পদ নয়। মানুষের মন, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, এটা জোর করে আনা যায় না। কারা যোগদান করেছে, কোন বিশেষ ব্যক্তিরা এই যোগদান সভায় ছিল, মহাযোগদান সভা, যোগদান সভাগুলিকে আজকে কিছু সমাজ বিরোধীদের, কিছু নেশা কারবারীদের, কিছু বিভিন্ন সমাজ বিরোধী কাজ, নেগোসিয়েশন থেকে শুরু করে নানা অন্যায়, অবিচার, অনৈতিকতার সঙ্গে যারা যুক্ত তাদেরকে শাসক দলে জায়গা করার জন্য এই ধরনের যোগদান সভার আয়োজন করা হচ্ছে এবং তাদের অর্থের বিনিময়ে এই ধরনের বড় বড় মঞ্চ সাজানো হচ্ছে। মানুষকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করে মানুষকে তাদের সভায় নিয়ে আসা। ওনার স্টেটমেন্টটা কিন্তু কিরকম একটা পরস্পর বিরোধী, কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট ছিল। উনি প্রথম বললেন যে কারা জয়েন করলেন, আমরা তো দেখলামই না। অ্যাকচুয়ালি মানে উনি বোঝাতে চাইছিলেন প্রথম যোগদানটা সেটা হয়নি, যোগদান হয়নি, কেউ আসেননি ভারতীয় জনতা পার্টিতে। তার পরবর্তী সময় উনি নিজেই বলছেন যে জোর করে আনা হচ্ছে যোগদানের জন্য, এবং যারা যোগদান করছেন তাদেরকেও অপমান করছেন, যারা একদিন তাদের হাত ধরে কংগ্রেস করেছেন তাদেরকে উনি বলছেন এখন তারা নাকি নেশা কারোবারি, সমাজদ্রোহী। মানে আজ তাদের সাথে নিয়ে তাদের ছেড়ে চলে আসছেন, তাই তারা আজ সমাজদ্রোহী। তো একটা জায়গায় তো স্থির থাকতে হবে। প্রথম বলছেন যোগদানটা কারা করলেন দেখিনি, আবার বলছেন জোর করে আনা হয়েছে। এটা প্রপার্টি নয়, মানুষের মন, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, এটা জোর করে আনা যায় না। এদিন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে কটাক্ষ করে আরও বলেন যে আপনি যে বলছেন যারা ভারতীয় জনতা পার্টিতে অসন্তুষ্ট তারা যেন কংগ্রেসে চলে আসেন, তিনি কোনো কংগ্রেসে চলে আসার আহ্বান করছেন তাদের? সেই কংগ্রেস যে কংগ্রেস লক্ষ লক্ষ মানুষের ইচ্ছে ভাবনাকে পদদলিত করে সিপিআইএমের সঙ্গে জোট করেছেন, সেই কংগ্রেস নাকি 60 আসনের মধ্যে 13টি আসনের মধ্যে যারা সন্তুষ্ট থাকে সেই কংগ্রেসের কথা বলছেন। আমি জিতলেই সব হবে, দল গোল্লায় যাক, আপনাদের এই ভাবনায় আপনাদের দলে আর কেউ ফিরবে না বলে আশা ব্যক্ত করলেন প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত। উনি প্রদেশ সভাপতি হওয়ার পর একটা মেসেজ উনি রেখেছেন যে যারা অসন্তুষ্ট ভারতীয় জনতা পার্টির মধ্যে তারা যেন কংগ্রেসে চলে যান। আমি প্রদেশ সভাপতি কংগ্রেসের ওনাকে সরাসরি প্রশ্ন করতে চাই, কোন কংগ্রেসের কথা আপনারা বলছেন? সেই কংগ্রেস যে কংগ্রেস লাখ লাখ মানুষের ইচ্ছে ভাবনাকে পদদলিত করে সিপিএমের সঙ্গে জোট করেছে সেই কংগ্রেস, নাকি 60-এর মধ্যে 13-তে যারা সন্তুষ্ট থাকে সেই কংগ্রেস? 60-এর মধ্যে 13 মানে আমি জিতলেই হবে,
বাকি আমার দল সেটা জাহান্নামে যাক। এই ভাবনা নিয়ে যারা কংগ্রেস করেন আপনাদের ডাকে আর কেউ ফিরবেন না বলে আমি বিশ্বাস করি। অসন্তুষ্ট যে শব্দটা উনি প্রয়োগ করেছেন, ভারতীয় জনতা পার্টির মধ্যে অসন্তুষ্টির কোনো জায়গা নেই, যার জন্যই কিন্তু আমরা আজ 203-এ আমরা এসেছি। আর আপনার দোষ নেই, আমার প্রদেশ সভাপতি কংগ্রেসের দোষ নেই, এটা তাদের সর্বভারতীয় ক্ষেত্রে সমস্যা। এই যে না দিতে পেরেছেন তারা তাদের দলকে স্থিরতা, না দিতে পেরেছেন নিজেদের স্থিরতা, যার জন্য গত 7 জুলাই রাজ্য বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের অভব্য আচরণ নিয়েও এদিন কটাক্ষ করেন প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।